ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছিল। আজ শুক্রবার সকাল 7টায় শুরু হয়েছিল ভোট গ্রহণ, শেষ হবে সন্ধ্যা 6টায়। নির্বাচন হচ্ছে 7 দফায়। পশ্চিমবঙ্গের যে 3 আসনে ভোট শুরু হয়েছে সেগুলি হলো কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। জলপাইগুড়ি বিভিন্ন বুথে গিয়ে দেখা গেল ভোটাররা সুশৃঙ্খলভাবে রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। এইসবের মধ্যে অন্য একটি চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়, যা সত্যি আনন্দের আর সেই পরিবারের গর্বেরও বিষয় বলা চলে। জলপাইগুড়ি শহরের বিদ্যানিকেতন আর আর প্রাথমিক বিদ্যালয়ের 130-এর বুথে 96 বছরের এক প্রবীণা প্রতিভা ভট্টাচার্য তার নাতির ঘরের কন্যা সম্পর্কে পুতি মণিদীপাকে নিয়ে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করলেন। মণিদীপা এবছর তার প্রথম গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করল। তার কথায় কাল রাত থেকে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল, কাল প্রথম ভোট দেব। ভোট দিয়ে বেশ ভালোই লাগলো, আরও বেশি আনন্দ হলো আমার বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ দাদি আম্মাকে নিয়ে ভোট দিলাম। ভোট দেওয়ার পর দুজনে সেলফিও তুলেছি। নিজে বাড়িতে বসে ভোট দেবে না আগেই বলেছিল, এখনো হাঁটা চলা করতে পারছি তাই ওখানে গিয়েই ভোট দেব। ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে খুশি প্রতিভা দেবী। তিনি আরও বলেন, আমার বাড়তি পাওনা হিসেবে এবার নাতির ঘরের মেয়েকে নিয়ে এলাম, আর যতদিন বেঁচে থাকবো মনে থাকবে। সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছি এত বছর, আমার 95 বছর বয়স, এই বয়সে এসেও আমি নিজে হেঁটে এসে ভোটটা দিতে পারলাম, এটাই আমার খুব আনন্দ। সেটা তো আরো বেশি আনন্দ পেলাম, কারণ আমার এটা হলো তৃতীয় জেনারেশন, তো তার জন্য আরো বেশি আনন্দ হয় আমাদের। এখনো আমি চলে ফিরে বেড়াচ্ছি, ভোট দিচ্ছি প্রতি বছর, সবাই সঙ্গে আনন্দে আছি, কথাবার্তা চলাফেরা সব দিক দিয়ে ভালো হচ্ছে। আমি নিজে যখন হেঁটে যেয়ে এসে দিতে পারবো নিজে মনে ভেবেছি, তাহলে কেন আমি টোটোতে এসে আমি দেব? আমার তো সব আছে, আমি যাবো। ওই জন্য বাড়িতে দাওনি? না, আমি লিখেই দিয়েছিলাম, ওদের খাতা ওরা এনেছিল যে কিসে যাবো, আমি বলেছিলাম আমি হেঁটে গিয়ে ভোট দেবো। এই বছর প্রথম ভোট দিতে পেরে খুব ভালোই লাগলো। আর আগে তো বাবা মা সবাইকে দেখতাম ভোট দিতে আসতো, এবার প্রথম আমার ভোট দিতে পেরে ভালোই লাগছে। কালকে থেকে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে কখন ভোট দিতে আসবো, তো ভালোই লাগছে ভোট দিয়ে। হ্যাঁ, বাবা ঠাকুমাকে নিয়ে এবার প্রথম ভোট দিতে আসা, তো উনিও বয়স্ক আর আমারও প্রথম ভোট এবার, তো খুব ভালোই লাগছে ওনার সাথে এসে, ভালো লাগছে ভোট দিতে পেরে।